إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين في دعواته أجاهد في سبيله إلى يوم الدين বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাবেক জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যবৃন্দ, সম্মানিত টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত জেলা আমির, মহানগরী আমির এবং সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক বন্ধুদের, দীর্ঘদিন পরে বাংলাদেশ জামাত ইসলামীর একটা সমাবেশ মুক্ত আকাশে আমরা করতে পারছি, সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মিডিয়ায় যে সমস্ত ভাইরা সার্ভিস দিচ্ছেন আমি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সত্যের পক্ষে কলম ধরার জন্য যে দুটি হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাত দিয়ে যাতে সত্য কথা লিখতে পারেন, বলতে পারেন, আল্লাহ তাআলা সে তৌফিক আপনাদের দান করুন। শুরুতে আইন শৃঙ্খলা বিভাগ যারা জড়িত আছেন আমাদের আজকের এই শান্তিপূর্ণ মহাসমাবেশে, আপনারা শৃঙ্খলার কাজে সহযোগিতা করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যখন মহাসমাবেশ করছি, বিশ্বের সবচেয়ে অভিশপ্ত জাতি ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের ভাই বোন বোনদেরকে বোমার আঘাতে এখন পর্যন্ত প্রায় 8,000 ভাই বোনকে হত্যা করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তারা পরাজিত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী হচ্ছে এই ইহুদিরা পালানোর জায়গা পাবে না, মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, ইহুদিরা পরাজিত হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আজকে 28 অক্টোবর আপনাদের মনে আছে, এই 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে হায়রার মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করেছিল। সাপের মতো পিটিয়ে, সাপকে যেমন পিটিয়ে হত্যা করে, আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছিল। আমরা এর প্রতিশোধ নিতে চাই, আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়, আমাদের প্রতিশোধ আমাদের ভাইরা যে কারণে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সেই কাম্য যে ছিল আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করা, বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর আইন চালু করে, আল্লাহর আইন এবং সত্যের শাসন চালু করে আমরা প্রতিশোধ নিবাই নিবাই ইনশাআল্লাহ। তাদের প্রতিটি ফোঁটা রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা, আমরা খবর পেয়েছি আমাদের এই মহাসমাবেশে আসার পথে প্রায় 200 বিভিন্ন এলাকা থেকে আসছিল, যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মহাসমাবে আসতে দেওয়া হয় নাই। আমরা বলতে চাই তারা যত গ্রেপ্তার করেছে, সমস্ত গ্রেপ্তারকৃত ভাইদেরকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমি ডাক্তার শফিকুর রহমান, অন্যায় ভাবে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। আমাদের
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং মতিউর রহমান আকন, শেরিম উদ্দিন মহানগরী উত্তরের সংগ্রামী আমির এবং মহাকাশ আব্দুল খালেক, তাদেরকে জেলখানা চত্বরা রেখেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যাদের উপরে তারা এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, আমরা সকলের মুক্তি কামনা করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই আলোচনা যারা শুনছেন, দেশেও শুনছেন, বিদেশেও যারা শুনছেন এবং দেখছেন, আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা একবার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তাকবীরটা জোরে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তিনি বলেছেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন চলতে পারে না। বাংলাদেশে আমরা আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করছি, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। ভাইয়া, আল্লাহ বলেছেন সৃষ্টি যার আইন চলবে তার, চিৎকার করে বলেন সৃষ্টি কার, আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের। আমরা আল্লাহর আইন চালু করব। মানুষের ইসলাম বিরোধী যত আইন আছে, সাম্রাজ্যবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, সকল বাদকে খতম করে দিয়ে আল্লাহর আইন আমরা চালু করব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র চালু করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যেভাবে ইসলামী রাষ্ট্র চালু করেছেন, বাংলাদেশকে সেই আদলে ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। প্রিয় ভাইরা, সেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আল্লাহ তাআলা বলেছেন, হাতে যদি ক্ষমতা আছে, আল্লাহ যিনি নাইম মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়াতাউজ যাকাত ওয়ামুরু বিল মারুফ ওয়ানাহুনিল মুনকার, তোমাদের হাতে ক্ষমতা আসলে তোমরা নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে, জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে, ভালো কাজ চালু করবে, অন্যায় কাজ বন্ধ করে মানুষের মুখে হাসি ফোটাবে, আমরা সেই আন্দোলনকে বেগবান করব, ইনশাআল্লাহ দিনকে বিজয়ী করব। কে একটা সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। সংগ্রাম করছি, জীবন যে হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানি। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।